এখন আরেকটি প্রশ্ন দিকে যাচ্ছি সেটা হলো গায়েবি গায়েবি জানাজা জানাজা ইসলামী শরিয়তের মূলনীতি অনুযায়ী গায়েবি জানাজার হুকুম কি এটা একটা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু প্রায় আমাদেরকে করা হয় তো আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা জানি বোখারি শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন বা তিনি সাহাবাই কে বললেন যে আজকে তোমাদের ভাই হ্যাঁ আজকে তোমাদের ভাই নাজাশি আজকে ইন্তেকাল করেছেন মানে আল্লাহ রসুল সাহুল্লাম ওহি মারফত ফেরস্তা জিবরেলের মাধ্যমে জানতে পারলেন যে তিনি ইমান গোপনে ইমান এনেছেন নাজাশি তো তিনি ইমান আনার গোপনে আনার কারণ হচ্ছে যে তিনি ওই দেশে ওটা ছিল হাফসি হাফসির বাদশাহি এটা আপনারা শুনেছেন হয়তো ওই দেশে কিন্তু বহু মুসলিমরা হিজরত করে গিয়েছিলেন ওই বাচ্চার কাছে ওই বাদশাহ তাদেরকে কি করেছিলেন তাদেরকে অনেক শ্রদ্ধা মানে শ্রদ্ধা করে আল্লাহ রসুল্লাহ সাহাবিদেরকে অনেক সম্মানজনক ব্যবস্থা করেছিলেন তাদের তাদেরকে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি তাদের কাছে অনেক প্রশ্ন করেছিলেন আল্লাহ রসুল সাল্লাম সম্পর্কে যেটা বুখারিতে এসেছে তো সেই সাহাবিদের পরে এহসান করেছিলেন আল্লাহ রসুলের পরে সম্মান দেখিয়েছিলেন এবং তিনি গোপনে গোপনে ইমান এনেছিলেন কেউ জানত না আল্লাহ রবুল্লা আলমিন জানতেন তিনি তার মৃত্যুর খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছাই দিলেন ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তো আল্লাহ রসুল সালাহ তার জানাজা সালাত আদায় করেছিলেন এবং সাহাবাহামকে বলেছিলেন তোমাদের ভাইয়ের জন্য এবং কাতার বন্দি আহ সালাদ আদায়ের জন্য প্রস্তুতি হয়েছিলেন সালাদ সালাদ আদায় করেছিলেন বাদশাহ এখন এখান থেকে বলা চলে যে চার ইমামের চার ইমামের দুইজন ইমাম দুইজন ইমাম বলেছেন যে গায়েবি জানাজা করা যাবে যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহিমা আপনারা জানেন যিনি দশ লক্ষ হাদিসের হাফিজ এত বড় পণ্ডিত তিনি আর তিনার মত আছে জানাজা দেওয়া যাবে মানে গায়ে জানাজা সালাত আদায় করা যাবে অপরদিকে ইমাম শাফি রাহিমা হুল্লা তিনিও এই যাবে বলেছেন মানে দেওয়ার পক্ষে কথা বলেছেন অপরদিকে ইমাম মালিক এবং ইমাম আবহানিফা এই দুজন ইমাম জানাজা না পড়ানোর পক্ষে মানে গায়ে জানাজা না পড়ানোর পক্ষে ফতোয়া দিয়েছেন তো এটা ইকতালাফি বিষয় অপরদিকে আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহিমা হল্লা তিনি বলেছেন এটা বিদাত গায়ী জানাজা পড়াটা বিদাত আর বাদশাহাজাসীর ঘটনায় তিনি উল্লেখ করেছেন যে তিনি সেটা ছিল তার জন্য খাস হ্যাঁ বাচ্চা নাজাসির জন্য খাস ওটা আর কারোর জন্য চলবে না এভাবে বলেছেন অথবা তিনি আরও কিছু কথা বলেছেন এ প্রসঙ্গে যে তিনি বলেছেন যার জানাজা দেওয়া হয়নি তার জানাজা দিতে হবে যদি জানা যায় যে একজন মুসলিম তার জানাজা দেওয়া হয়নি তাহলে তার জানাজা দেওয়ার পক্ষে উনি গাইবী জানাজা দেওয়ার পক্ষে ফটোয়া দিয়েছেন আলবাণী অপর অপরদিকে সৌদি আরবের ওলামায় দিন তারা বলেন যে জানাজা গাইবী জানাজার বিষয়টা যে বাদশাহ নাজাসীর মতো যারা দিনের খেদমত করেছেন যারা বাদশাহ পর্যায়ের অর্থাৎ এরকম ব্যক্তি বিশেষ রাজা বাদশাহ যারা দিনের খেদমত করেছেন যাদের অবদান রয়েছে ধর্মের ভিতরে বা ধর্মের কাজে যারা সময় ব্যয় করেছেন এবং আল্লাহ রব্বুল আলমের দিনের খেদমত করেছেন তাদের জানাজা দেওয়ার পক্ষে সৌদি আরবের ওলামা একরাম উল্লেখ করেছেন তো এই জন্য আমার নিজের ব্যক্তিগতভাবে আমি মনে করি বা আমি এই সমস্ত ফতোয়া সকলকে সামনে মানে সবগুলোকে সামনে রেখে যেমন আমি আগেই উল্লেখ করেছি যে দুই ইমামের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম শাফি তাদের তাদের দুজন ইমামের মতে জানাজা দেওয়া যাবে এবং অপর দুজন ইমাম রাহিমা তাদের মতে জানাজা সালাতের গাইবি জানাজা সালাত দেওয়া আদায় করা যাবে না এটা যাবে না বলে তারা উল্লেখ করেছেন তো মোট কথা হলো যে আমি ব্যক্তিগতভাবে জানাজা গাইবি জানাজা দেওয়ার পক্ষে আলোচনা করে থাকি বা ফতোয়া দিয়ে থাকি আর কি এটা যদিও একতালাফি বিষয় তো এ বিষয়ে আল্লাহ তালা তিনি ভালো তিনি ভালো জানেন আল্লাহ আলম বিশ্বাব আল্লাহ রব্বুল আলমিন আহকুল হাকিমিন তিনি সব থেকে ভালো জানেন এই বিষয়টা তো যা হোক সম্মানিত ভাইয়ারা এই ছিল আমাদের আজকের আলোচনা আমরা যা শুনলাম সে বিষয়টা আশা করছি যে এটা আমাদের ভিতরে যেটা হক সেটা আমরা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যেটা আমরা শুনলাম যেগুলো নাজায়াজ যেগুলো বিতর্কিত সেগুলো সম্পর্কে আমরা সাবধান হব আল্লাহ আল্লাহুল আলমিন আহকিমুল হাকিমিন তিনি আমাদের সবাইকে সে তৌভিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আকাত